नमो विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभश्च सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वातलं अंगुलं हैतगिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवं सुकृतदिनचारिणं श्रीचैतन्यईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिने। गीता महात्म गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च फलनिर्मोचनं पुंसं जलस्नानं दिने दिने सकृद्गीतं पशिस्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनहि शास्त्रविस्तरैः गा स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्रिता भारतामृत सर्वसं विष्णुभक्त्राद्विनिश्रितं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपाल नंदन पार्थवश्च सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकी पुत्र गीतं एको देव देवकी पुत्र एव एक मंत्रास्तस्य नमानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो गतकाल के आमरा आलोचना करलाम बहुनां जन्मनामान्ते ज्ञानवान मां प्रपद्यन्ते वासुदेव सर्वमिति समहात्मा सुदुर्लभ। এই শ্লোকটির দুই প্রকারের অর্থ আমরা আচার্যদের কাছ থেকে শ্রবণ করলাম, ঠিক আছে। এক রকমের অর্থ হচ্ছে যে যখন ভগবান কৃষ্ণ বলছেন যে জ্ঞানী ভক্ত সে আমাকে লাভ করবে, এর আগে শ্লোকে তিনি বললেন তেসাং জ্ঞানী নিত্যযুক্ত एक भक्ति विशिष्यते एक बोले आबार बोलछेन जे उदारा सर्वविते ज्ञानी तो आत्मा ए एवं मे मतम। एभावे ज्ञानी ज्ञानेर बहुत प्रशंसा करेछेन भगवान कृष्ण। उन्नीस नंबर श्लोक बोलें बहुनांग जन्म न मानते ज्ञानवान मांग ठीक है। तो तक अर्जुन मन प्रश्न आसते पारे आपनी बोलछेन जे ज्ञानी जे अपना तार जीवन लक्ष्य छे अपना के पावा ज्ञानी से ज्ञानी भक्त अंतिम अपना के पावे ज्ञानी भक्त आपके पाव तो कब पा कत दिन पर आपके पा ये सम्पर्क हमारे दुटा आंसर श्रवण कर लगे तारा जरा एक प्रकार ज्ञान लाभ करे वासुदेव सर्वमिति अर्थात से सर्वत्र वासुदेव के दर्शन कर वासुदेव सब किछु दुई प्रकार बुझता वासुदेव सब किछु आ सर्वत्र वासुदेव को दर्शन कर एक ही जिनिस दुई प्रकार बोला है बहु जन्म पर से आमा के पावे
তো কালকে আমি বললাম তা একমাত্র চান্স আছে বহু জন্ম উপরে কেন না এরকম বহু জন উপরে সাধু সঙ্গ পেলে বৈষ্ণব সঙ্গ পেলে আমাকে সে পাবে। তো এটা একরকমের অর্থ হলো। আর এক রকমের অর্থ শুন কি পার্থক্যটা আছে, একটা হচ্ছে জ্ঞানী বহু জন্ম উপরে পাবে, আর একটা অর্থ আছে বহু নাং জন্মানামান্তে, বহু বহু জন্মের পরে কাদের বহু বহু জন্মের পরে আর্থ জিজ্ঞাসু অর্থার্থ, ঠিক আছে, এটা যে সকাম ভক্ত বহু বহু জন্মের পরে তারা কি করবে, তারা যে সকাম কর্মের প্রতি আসক্ত ছিল বহু বহু জন্ম পরে আমার ভক্তি করছে, তো আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে সকাম ভক্তরা ভালো না, এই কামনা বাসনা প্রতি তাদের স্পৃহাটা চলে যাবে, বিশেষ করে যখন তারা সাধু সঙ্গ পাবে। জ্ঞানীরা যখন সাধু সঙ্গ পাবে নিষ্কাম জ্ঞানী ভক্ত, আর এরা যে সকাম ভক্ত যখন সাধু সঙ্গ পাবে তখন তারা জ্ঞান পাবে, কি জ্ঞান পাবে না, আমার স্বরূপ জ্ঞানটা পাবে, ঠিক আছে, তারা আমার স্বরূপ জ্ঞানটা লাভ করবে, জ্ঞানবান তারা জ্ঞানবান হবে, তারা আমার স্বরূপ জ্ঞান লাভ করবে, তখন তারা আমাকে সারেন্ডার করবে। এইভাবে জ্ঞানীরা সারেন্ডার করবে, আরো কিভাবে বহু জন্মের পরে আর্থ জিজ্ঞাসা অর্থার্থী তারাও আমার কাছে আত্মসমর্পণ করবে। এরপর শ্লোক আজকে বলছেন, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। তো অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ঠিক আছে যে সকাম ভক্ত সে যে আপনার উপাসনা করবে, আপনি তাকে প্রতিদান দেবেন, সে সফল হবে, ঠিক আছে, তারাও সফলতা লাভ করবে, কিন্তু যারা কামনা বাসনা আছে, কামনা বাসনা যাদের আছে আর্থ জিজ্ঞাসা অর্থার্থী, যদি আপনার শরণাপন্ন হয় তাদের কামনা বাসনা পূর্ণ হবে, বহু জন্ম পরে তারা সেখান থেকে স্পৃহা হারাবে, যথার্থ জ্ঞান পেয়ে আপনার শরণাগত হয়ে যাবে। যারা আপনাকে পূজা করবে না তাদের কি গতি হবে, ভগবান বলছেন, কামহি তাইতাই হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়ম্য আস্থায় প্রকৃত্যা নিয়তা নিয়তা সোয়া। কামহি তৈতৈ হিত জ্ঞান, মানে সেই সমস্ত কামনা বাসনা দ্বারা, কামনা বাসনা সমূহের দ্বারা হৃত জ্ঞান, তার জ্ঞান অপহৃত হয়ে, অর্থাৎ এখানে মনে হচ্ছে তাদের আত্মজ্ঞান নেই, বেশি দেহাত্ম বুদ্ধি জ্ঞানটা, এখানে বলা আছে অপহৃত জ্ঞান। কোন জ্ঞানটা অপহরণ হয়ে গেছে, তাদের স্বস্বরূপ জ্ঞানটা তাদের নেই, দেহ সর্বস্ব হয়ে গেছে, তাই তারা কি করছে না প্রপদ্যন্তে অন্য দেবতা, যে জ্ঞানবান মান প্রপদ্যন্তে, জ্ঞানবান যারা আমাকে প্রপত্তি করে, তারা জ্ঞানবান মান প্রপদ্যন্তে, কিন্তু হিত জ্ঞান যারা জ্ঞান হারিয়েছে প্রপদ্যন্তে অন্য দেবতা, সুস্পষ্ট ভগবান বলেন প্রপদ্যন্তে অন্য দেবতা, সেজন্য তারা কি করে না তং তং নিয়ম আস্থায়, সেই সমস্ত দেবতাদেরকে তারা কঠোর নিয়ম মাধ্যমে তাদের স্বভাব অনুসারে বিভিন্ন নিয়ম পালন পূর্বক তারা দেবতাদের উপাসনা করে, বিভিন্ন দেবতার উপাসনা করে, কালী দুর্গার উপাসনা করতে একরকমের নিয়ম, শিবের উপাসনা করতে একরকমের নিয়ম, গণেশের উপাসনা করতে একরকমের নিয়ম, ঠিক আছে, আর সেই উপাসনটা করবে তাদের স্বভাব অনুসারে,
তাদের স্বভাবটা যেরকম তারা সেই সেই দেবতাকে পূজা করবে, যারা মাছ মাংস খাবে মদ খাবে তাদের স্বভাবটা এরকম, তারা তো কালী শিব দুর্গার পূজা করবে, যারা একটু ভালো তাদের শিবের পূজা করবে, আর একটু ভালো তাদের গণেশের পূজা করবে। তাদের স্বভাব অনুসারে তারা বিভিন্ন প্রকারের যে পূজা পদ্ধতি রয়েছে সেরকম তারা উপাসনা। ঠিক আছে, তো এখানে ভগবান এখানে বলছেন যারা ভৌতিক কামনা বাসনা আছে আর ভগবানের পূজা করছে, ভৌতিক কামনা বাসনা আছে দেবতার পূজা করছে, তারা তাদের আর্ত অর্থার্থী বিপদে পড়িয়াছে, তার কিছু অর্থ দরকার দেবতার পূজা করছে, এটা কি পার্থক্য আছে? কি হবে? তো এই সম্পর্কে এই চারটে শ্লোকে বলা হচ্ছে। ঠিক আছে, 20, 21, 22, 23 এই চারটে শ্লোক সম্পূর্ণ ভাবে কামাইস্তাইতে হিতজ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়ম আস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। জড় কামনা বাসনা দ্বারা তাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীদের শরণাগত হয় ও তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে। তা সেই সেই দেবতাদের যে উপাসনা করে, সেই দেবতাদের প্রতি উপাসনা করবার যে শ্রদ্ধা সেটা আমি দেই। যো যো যাং যাং তনু ভক্ত শ্রদ্ধা অর্চিতুম ইচ্ছতি তস্য তস্য অতলা শ্রদ্ধাং তামেব বিদধামি অহম্। এই চারটে শ্লোক 20, 21, 21 নম্বর বল তামেব বিদধামি অহম্, আমি প্রদান করি পরমাত্মা রূপে, আমি সবার হৃদয়ে অবস্থান করছি। যেই যেই মানুষ তাদের স্বভাব অনুসারে যেই যেই দেবতার পূজা করতে চায় তাদের প্রতি তস্যা অচলাং শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা আমি প্রদান করি। দদামি অহম্, কাকে? না যো যো যাং যাং তনু, যারা যারা যে যে তনু মানে যে যেই দেবাদেবীকে দেবাদেবীর মূর্তিকে উপাসনা করতে চায়, শ্রদ্ধা সহকারে অর্চনা করতে চায়, তাদের সেই শ্রদ্ধাটাকে আমি আরো দৃঢ়ীভূত করাই। তমে দাদা বিদধামি অহম্, ঠিক আছে এটা বললেন, তখন কি হবে? না সতয়া শ্রদ্ধা যুক্ত তস্য আরাধনম ইহতে, সতয়া শ্রদ্ধা তখন সে তার প্রতি শ্রদ্ধা যুক্ত হয়, তার আরাধনা করতে আরম্ভ করে, আরম্ভ করে করে কি হয়? না লভতে চ তত কামান, লভতে চ তত কামান ময়া এব বিহিতান হিতান। দুটো জিনিস দেখুন, দেবতাদেরকে পূজা করতে যার যে স্বভাব আছে স্বভাব অনুসারে সে দেবতাদেরকে পূজা করতে চায়, যে শ্রদ্ধাটা দরকার সেই শ্রদ্ধাটা আমি দেব। শুধু সেইটুকু নয়, শ্রদ্ধায় সে দেবতাদেরকে উপাসনা করার পরে যে ফলটা সে লোকটা পাবে সেটাও আমি দেব, দেবতাদের মাধ্যমে সেটা আমি দেব। লভতে সতয়া শ্রদ্ধা যুক্ত, সতয়া শ্রদ্ধা শ্রদ্ধা সহকারে যুক্ত হয় তস্য আরাধনা নিহত, সেই দেবাদেবীর আরাধনা কর। লভতে চ তত কামান, তখন তারা যে কামনা বাসনা পূর্তি হয় যে বিষয়টা পায় সেটা হচ্ছে ময়া এব বিহিতান হিতান, তা আমার দ্বারা বিহিত হয় ভগবান। দুটোই ভগবান, শ্রদ্ধা দিচ্ছে ভগবান আর ফল দিচ্ছে ভগবান। ঠিক আছে, তুমি যদি সবকিছু দিচ্ছ দেবতাদেরকে পূজা করার শ্রদ্ধাটা তুমি দিচ্ছ, তারা যে ফল দেবে সেটাও তুমি দিচ্ছ, সমস্যাটা কি আছে? সমস্যাটা হচ্ছে এইটাই যে অন্তর্ভুক্ত ফলন্তে সাং, সে দেবতাদের মাধ্যমে আমি ফলটা দেব, দেবতাদের শ্রদ্ধা উপাসনা করার শ্রদ্ধাটাও আমি দেব, সমস্যাটা হচ্ছে অন্তর্ভুক্ত ফলন্তে সাং, সেই যে পূজার ফলটা সেটা হচ্ছে অস্থায়ী সীমিত অন্তর্ভুক্ত ফল, তদ্ভবতাং অল্প মেদ সাং,
অল্প মেধা মানে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা এই প্রকারে কি করে এই আরাধনা করে, দেবদের আরাধনা করে, এই সীমিত অস্থায়ী ফল লাভ করে। লাভ করে কি হয়, দেবান দেব যত জানতি তারা দেবলোকে যায়, ঠিক আছে, অস্থায়ী ফল লাভ করে। তার দেবতাদের যে উপাসনা করবে, এই দেব উপাসকগণ তারা দেবলোকে গমন করে। কিন্তু জানতি মদভক্তা মামপি, দেবান দেব জানতি মদভক্তা জানতি মামা, এইটা হচ্ছে পার্থক্য। দেবদেরকে পুজো করলে অনিত্য ফল পাবে, তারা দেবলোকে যাবে, পরে বলবেন ভগবান ছিন্ন পূর্ণ মর্তলোকে বিশান্তি, তো এইটাই গতি হবে। তো আর তো জিজ্ঞাসা আছে, তো ভগবানের পূজা করে কি ফল পাবে, আর তো জিজ্ঞাসা হয় দেবদের পূজা করলে কি ফল হবে, ভগবান সুস্পষ্ট ভাবে এই চারটি শ্লোকে ভগবান বলছেন। তো প্রথম বলছেন যে প্রথম থেকে বলে দিয়েছেন যে তিত্ত জ্ঞানা, দুটো কথা ভগবান বলছেন যে কিভাবে যে জ্ঞানবান মাং প্রপদন্তে, আমাকে প্রপত্তি করবে, আর হৃত জ্ঞান প্রপদন্তে অন্য দেবতা, তারা অন্য দেবতাদেরকে জ্ঞান, ঠিক আছে। তো সে কথা বলা আছে যে যাদের কম বুদ্ধি সম্পন্ন লোক তারা কি করবে, আমাকে ভজন না করে দেবতাদেরকে ভজন না করে, সূর্য আদি দেবতাদেরকে পূজা করবে, তাদের রোগ ভালো করবার জন্য বিভিন্ন প্রকারের অসুবিধা থেকে রক্ষা পেতে হলে, মুক্তি পেতে হলে সূর্য আদি দেবতাদের পূজা করবে, এটা বেদে বর্ণনা করা হয়েছে, বেদে বলা হয়েছে সমস্ত দেবদেবদের পূজা করার কথা, ঠিক আছে। তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য লোকরা পূজা করছে, কিন্তু তারা আমাকে পূজা করবে না। প্রকৃতিয়া নিয়তা স্বস্ব প্রকৃতি অনুসারে স্বাভাবিক ভাবে তারা অটোমেটিক্যালি সেই দেবতার পূজা করে, কারণ তারা কলুষিত, তারা আমার শরণাগত হতে চায় না, তাদের জীবন লক্ষ্য ঠিক নেই, তারা সম্পূর্ণরূপে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, যথার্থ জ্ঞানের অভাব রয়েছে, ঠিক আছে। সেভাবে এই শ্লোকের বর্ণনা করা। এর পরের শ্লোকে বলা হচ্ছে তো তনু ভক্ত শ্রদ্ধা অর্চিতুম ইচ্ছতি তস্য তস্য অতলাং শ্রদ্ধাং তাং এব বিদধামি অহম। তো বলা আছে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি, ভগবান ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি, সেই ঈশ্বরকে সেই ঈশ্বর হচ্ছে আমি সর্বশ্রেষ্ঠ অহং হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞান অপহনং চ, আমি বসে আছি, তুমি কি রূপে বসে আছ, না আমি ঈশ্বর পরমাত্মার বসে আছি, বসে এই সব কিছু ব্যবস্থা করছি। তো তস্য অচলাং শ্রদ্ধা, তো তাদের প্রতি সেই সেই দেবতাদের প্রতি সে সমস্ত উপাসকের যে অচলা শ্রদ্ধা আমি তাদেরকে প্রদান করছি। তো তো এরকম কেউ মনে করতে পারে যে আমরা দেবতাদেরকে পূজা করব, দেবতাদেরকে পূজা করলে ভগবানের প্রতি আমার শ্রদ্ধা বাড়বে, কিন্তু ভগবান বলছেন না, দেবতাদেরকে পূজা করে আমার প্রতি শ্রদ্ধা হবে না। কেননা দেবতাদেরকে পূজা করবার জন্য যে শ্রদ্ধাটা সেটা তো আমি দিচ্ছি,
আর আমার পূজা করবার জন্য শ্রদ্ধাটা দেবতারা তোমাকে দেবে কি? জিনিসটা দেবতাদের প্রতি পূজা করবার জন্য তোমার যে শ্রদ্ধা তাকে দৃঢ়ীভূত করেছে আমি, তো আমার প্রতি শ্রদ্ধা দেবতাদের কাছ থেকে আসবে না। কেউ বলতে পারে না আমি দেবদেবীদের পূজা করে ভগবানকে সন্তুষ্ট করবো, এটা হবে না। আমরা সব ভগবানের পূজা করি ভগবানকে সন্তুষ্ট করবো, এই কথাটাই ভগবান প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কয়েকটা শ্লোকে এইভাবে তিনি বর্ণনা করছেন, সেটাই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এখানে সেখানে না দৌড়ে শুধু আমার শরণাপন্ন হও, ভগবান বলবে। তো এখানে এটাই বুঝাচ্ছে যে দেবতাদের পূজা করার শ্রদ্ধাটা আমি দেই, ডাইরেক্টলি আমাকে পূজা করে। তো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা ডাইরেক্টলি ভগবানকে পূজা করব, দেবতাদেরকে পূজা করে ভগবত ভক্তি হওয়ার জন্য চেষ্টা করব না, আমরা গুরুদেবকে পূজা করব, গুরুদেবকে পূজা করে আমরা দেবতাদেরকে পূজা করব। কিভাবে পূজা করব? না গুরুদেবের মাধ্যমে, গুরু হচ্ছেন সর্বদেবময় গুরু, সমস্ত দেবতারা গুরুদেবের মধ্যে রয়েছেন। তো পন্থাটা হচ্ছে কি আমরা গুরুদেবের সেবা করে ভগবানের শ্রদ্ধাটা বাড়ায়, দেবতাদের সেবা করে বিশেষ করে আমাদের ভৌতিক কামনা বাসনা পূর্তির জন্য দেবতাদের উপাসনা করলে যে আমরা ভগবত ভক্তি পাবো শ্রদ্ধা পাবো তা নয়, কিন্তু আমরা যদি ভগবানের ভক্তি করে তো দেবতাদেরকে আমরা সম্মান করতে পারি, তাদের আশীর্বাদ লাভ করতে পারি, ঠিক আছে, তাদের আশীর্বাদ ভিক্ষা করতে পারি, যেহেতু তারা মহান, তারা ভগবানের নিজজন, নিকটের লোক, আশীর্বাদ ভিক্ষা করবে। কিন্তু তাদেরকে আলাদা হয়ে পূজা করে যে আমি পূজা করলে ভগবানের প্রতি শ্রদ্ধা হবে এটা নয়, ঠিক আছে। তো এই শ্লোকের মাধ্যমে বুঝাচ্ছেন, সেটাই ভগবান বুঝাচ্ছেন যে শ্রদ্ধা তম এব দদামি হম, আমি ওদেরকে শ্রদ্ধা দেব, তাদেরকে পূজা করবার জন্য তাদের ভক্তদেরকে আমি শ্রদ্ধা দিচ্ছি, আর ওরা আমাকে আমার ভক্তদেরকে শ্রদ্ধা দেবে টা কি করে? তো এখানে যে জং জং তনু শব্দটি ব্যবহার করে, যো যো জং জং তনু, তনু মানে শরীর, এখানে শরীর মানে দেবতা মূর্তি, দেব মূর্তি, বা দেবতাদেরকে যে পূজা করতে চায়, সে যে দেবতাদেরকে পূজা করছে তারা ইনডাইরেক্টলি ভগবানের পূজা করছে, কারণ সমস্ত দেবতারা তো ভগবানের শরীর, ভগবান বিশ্বরূপের মধ্যে সবাই রয়েছে, তারা ইনডাইরেক্টলি ভগবানের পূজা করছে, কিন্তু ভগবান পরে বলবে যে অবিধি পূর্বকম, যথার্থ বিধি নয়, ঠিক আছে। তো যাই হোক, এই শ্লোকের তাৎপর্যটা আমরা এইভাবে আমাদেরকে বুঝতে হবে, যেভাবে আমি বর্ণনা করলাম, দেবতাদের শক্তি নাই ভগবান প্রতি অচল ভক্তি দেবে, ভগবানে যেতে পারে, ভগবানের শুদ্ধ ভক্ত গুরুদেব যেতে পারে, তাহলে। তারপরে 22 নম্বর বললেন, সত্যা শ্রদ্ধা যুক্ত তস্য আরাধনম ইহতে লভতে চ তত কামান মৈব বিহিতান হিতান। শ্রদ্ধার কথা বললেন, শ্রদ্ধায় দেবতাদের পুজো করলে যে ফল পাওয়া যাবে তার কথা এখন বলছে। সত্যা শ্রদ্ধাযুক্ত, সেই শ্রদ্ধাযুক্ত হয় তস্য আরাধনা মিহতে, তার আরাধনায় নিযুক্ত হয়, নিযুক্ত হওয়ার ফলে লভতে চ তত কামান, লভতে চ তত কামান, তার যে কামনা বাসনা ছিল তার ফলগুলি প্রাপ্ত হয়, আর সেই ফলটি কোথা থেকে প্রাপ্ত হয়? মই ইব বিহিতান হিতান, আমার দ্বারা বিহিত, আমি তার ব্যবস্থা করব, সেই ফল লাভ করার ব্যবস্থাটা আমি করব, ঠিক আছে। ঠিক আছে, নম্বর হলো 22 হয়ে গেল, আর 23 এটা বলছেন যে অন্তবর্ত ফলঙ্কে সং তদ্ভবতং অল্পমেধ সং, সে পাবে কিন্তু সেটা তার মূর্খ ব্যক্তি, তার মূর্খ ব্যক্তি স্মল ইন্টেলিজেন্স, এরা জ্ঞানী নয়, এরা অজ্ঞানী,
देवदेव के पूजा करवे तार अनित्य फल लाभ करवार जन्य सीमित फल लाभ करवार जन्य अनित्यार सीमित फल सेटा जे पाबे सेटा आमार इच्छा है आमार निर्देश क्रमे तार पाब। तो ये चारटे श्लोक भगवान एभावे आमादेरके बुझाले। তো এখানে প্রশ্ন আসছে যে কেউ ভগবান বলবে তাহলে তুমি তো ঠিক করছো না, তোমাকে পূজা করলে তুমি তাকে নিত্য ফল দেবে, দেবদেবকে পূজা করলে অনিত্য ফল দেবে, এটা কিরকম হলো, এটা অন্যায় করছো তুমি। তো ভগবান বলছেন যারা দেবদেবকে পূজা করবে তারা দেবলোকে যাবে, হ্যাঁ যারা আমার পূজা করবে তারা আমার কাছে আসবে, এটা তো অন্যায়ের কোনো প্রশ্ন নেই, যে যার পূজা করবে সে তার কাছে যাবে। এটা তো যুক্তিসঙ্গত, যে যার পূজা করবে তার কাছে যাবে, দেবতারা যে পূজা করবে দেবতার কাছে যাবে, সেটা যে অনিত্য সেটা তো ভগবানের কোন দোষ না, কিছু দেবতারাই অনিত্য তার ভক্তরা নিত্য, তার দেবতার ভক্তরা নিত্য কি করে হবে, দেবলোকেই নষ্ট হয়ে যাবে আর দেবতার ভক্তরা সেখানে গিয়ে কি করে নিত্য ফলটা পাবে। দেবতার অনিত্য তাদের উপাসকরা নিত্য ফল পাবে কি করে। তো যুক্তি আমরা দেখতে গেলে লজিক্যালি আমরা দেখছি যে ভগবানের কোনটাতে দোষ নাই, তারা অল্প মেধা সহ অল্প বুদ্ধিমান ব্যক্তি তাই অনিত্য ফল পাওয়ার জন্য দেবতার পূজা করছে। তো কিন্তু ভগবান তিনি তো নিত্য, হ্যাঁ তার যে ভক্ত হবে সে নিত্য ফল পাবে এটা ভগবান বলে দিলেন। এবার তোমরা দেখো কি করতে চাও, নিত্য ফল পাবে স্থায়ী ফল পাবে না অনিত্য ফল পাবে, সে অনুসারে গতি হবে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো ভগবান এভাবে সবসময় ভগবত গীতায় দেবাদেবী উপাসনার উপরে খুব কটাক্ষপাত আক্ষেপ করে বলেছেন, কটাক্ষ করে বলেছেন, সেজন্যই কিন্তু আমাদের দেবতাদের প্রতি বিত্তস্পৃহ হওয়া উচিত নয়, দেবতাদের প্রতি ডিসরেসপেক্টফুল অশ্রদ্ধা অশৈল্য হওয়া অসম্মান করা উচিত নয়, সবসময় সম্মান রক্ষা করতে হবে দেবতাদের প্রতি। হ্যাঁ কেন দেবতারাও আমার ভক্তি জীবনে তারা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, তারা ভগবানের আনুগত্য, ভগবানের আমরা ভগবানের ভক্তি করলে দেবতারা খুশি হবে, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। মঙ্গলময় কৃষ্ণ প্রভু কি প্রশ্ন বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। তাহলে এই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এই সর্বধর্ম সর্বধর্ম পরিত্যাজ্য মাধ্যমে কি ভগবান বলছেন যে সমস্ত দেবদেবীর পূজা করতে নিষেধ করছেন? হ্যাঁ, কারণ সর্বধর্মের মাধ্যমে তিনি বলছেন বর্ণাশ্রম ধর্মকে পরিত্যাগ কর, মানে বর্ণাশ্রম ধর্ম অপেক্ষা করতে হবে না আমার পূজার জন্য। যারা বর্ণাশ্রম ধর্ম পালন করে তাদের তো নিত্য কর্তব্য আছে, যজ্ঞ করবে, হোম করবে, সূর্য দেবতার পূজা করবে, এসব রয়েছে। ভগবান বলছেন আমার পূজা করলে এই সুকন্ত দরকার নেই করা। তাহলে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করতে বলছেন ভগবান? হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ্য মানে বিভিন্ন বর্ণার আশ্রমের মধ্যে থেকে তুমি ধর্ম পালন করো, সেটা ভগবান প্রথম বলেছেন। বর্ণ প্রথম ভগবান বলছেন বর্ণ আশ্রম, প্রথম গীতার শিক্ষাটা শুরু হলো এখান থেকে, তোমার বর্ণ আশ্রম অনুসারে কর্তব্য কর্ম পালন করো শাস্ত্র নির্দেশ অনুসারে, সেটা তোমার সকাম কর্ম হতে পারে কোনো অসুবিধা নেই, তুমি করো তা সকাম বর্ণাশ্রম। তারপরে বললেন তুমি নিষ্কাম বর্ণাশ্রম করো, কর্ম করে ফলটা আমাকে প্রদান করো। তো এখনই শেষে বলছেন তুমি কোনো বর্ণার আশ্রমের অপেক্ষা না করে, অর্থাৎ কিন্তু তোমার সেরকম অধিকার থাকতে হবে, তুমি প্রথমে বর্ণাশ্রমে ত্যাগ করে করলে হবে না। তো বর্ণ আর আশ্রমের অপেক্ষা না করে আমার অনুকূল যে সেবা, যে কাজটি করলে আমার সেবার অনুকূল হবে সেটি তুমি করো,
তুমি ব্রাহ্মণ হ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণাশ্রম অনুসারে ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণের কাজ করবে, শূদ্রের কাজ করতে পারবে, ক্ষত্রিয় বৈশ্যের কাজ করতে পারবে, ক্ষত্রিয় সে বিজনেস করতে পারবে না, বৈশ্য লোক সে পূজা পাঠ ব্রাহ্মণের কাজ করতে পারবে না। ভগবান বলছেন আমার ভক্ত হয়ে গেলে তোমার এইসব দরকার, তুমি যা কিছু আমার করতে পারো, তুমি শূদ্র হয়ে পূজা করতে পারবে, ব্রাহ্মণ হয়ে তুমি ড্রেন পরিষ্কার করতে পারবে, কেননা তুমি এই সমস্ত ডেজিগনেশনের ঊর্ধ্বে। ভগবানের ভক্ত সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্ব নির্মলম ঋষিকে না ঋষিক সেবন ভক্তির উচ্চতে। ভক্ত এই সমস্ত ডেজিগনেশনের ঊর্ধ্বে চলে যায়, অনুকূল না কৃষ্ণ অনুশীল না, কৃষ্ণ অনুকূলে যেটাই সে সেটাই করবে, বাস সেটাই করবে। অভিরাম বলুন মহারাজ, আপনি প্রণাম। আপনি যে বহুনাং জন্মনামান্তে ওই শ্লোকটা বলছিলেন, দুইটা অর্থ আমি বুঝতে পারিনি সেটা, মানে একটা বলছিলেন আর্থ অর্থের কথা, আর একটা কি বলছিলেন? চার প্রকারের যে কথা বলা হলো, আর্থ জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানী, ঠিক আছে? তো একরকম যে জ্ঞানী ভক্ত অর্থাৎ তাদের মধ্যে জ্ঞান মিশ্র ভক্তি আছে, ঠিক আছে? তাদেরকে বহু জন্মের পরে যখন তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্য পাবে তখন তারা আমার কাছে পূর্ণ শরণাগত হয়ে যাবে, ঠিক আছে? বুঝা গেল? এটা জ্ঞান মিশ্র ভক্তি কথা বলা হয়েছে না, জ্ঞানী ভক্ত। আমি আগে বলেছিলাম কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, এই চার প্রকারের মধ্যে রয়েছে। জ্ঞানী ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, বহু বহু জন্মের পরে যখন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসবে তারা সম্পূর্ণ আমাকে প্রপত্তি করবে, আমি সব কিছুর মূল বলে বুঝে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপর আরেকটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আরো যে তিনজন থেকে গেল যাদের কামনা বাসনা ছিল বলে আমাকে পূজা করছিল, আর তো জিজ্ঞাসা অর্থার্থী, তারা বহু বহু জন্মের পরে তারা বুঝতে পারবে এই জড় কামনা বাসনাটা হেয় নিকৃষ্ট, তার প্রতি শ্রদ্ধা হারাবে, হারিয়ে তারাও যথার্থ জ্ঞানবান হবে, জ্ঞান লাভ করে তখন তারাও বুঝতে পারবে যে আমি সব কিছু। আর এটা সম্ভব হচ্ছে ভক্তের সান্নিধ্যের মাধ্যমে, অর্থাৎ নিষ্কাম জ্ঞানীর হোক বা সকাম কর্মী হোক সবাই জন্য ভক্তের সান্নিধ্যের অপেক্ষা আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, শান্তি দাস কোনটাই থেকে বলুন। আমি এখন দীঘাতে আছি, এখানে দীঘাতে আমাদের সুন্দর একটি জায়গা আমরা নিয়েছি বহু বছর আগে। এই দীঘা এত অঞ্চলের ভক্তরা আমার নামে একটা জমি কিনেছে, আমাকে না বলে কিনে দিয়েছে, কিনে তারা ছোট ছোট জমি পাশে রেখেছে, বলছে মহারাজ এখানে থাকবে, মহারাজের মন্দির বানাবো, আমার পাশে থাকবে। পরবর্তী সময়ে আস্তে আস্তে সেই ভক্তদেরকে আমার বুঝিয়ে সে জমি সব আমরা ইস্কন নামে করে নিয়েছি, আর জমি এখানে খরিদ করা হয়েছে, সুন্দর গেস্ট হাউস নির্মাণ হয়েছে, পাশে মন্দির হবে, আরো জমি আমরা পেয়েছি। যারা আপনারা শুনছেন দীঘা তো সুন্দর স্থান, এখানে আমার গেস্ট হাউস ছয় তলা গেস্ট হাউস হয়েছে, 30টা রুম আছে। এখানকার যে প্রেসিডেন্ট আমাকে বলছিলেন যদি ভক্তরা সবসময় দীঘাতে আসতে চায়, মানুষেরা দীঘাতে আসতে চায় বাহির লোকরাও, এখানে এক একটা রুম বলছে 5 লাখ টাকা করে দিলে তাহলে একটা রুম তারা স্পন্সর করতে পারবে, যখন আসবে দীঘাতে তারা থাকতে পারবে। আরেকটা স্কিম আছে 1.5-2 লাখ টাকা দিলে বছরে 7 দিন এসে থাকতে পারবে। তো এইভাবে যদি কেউ আগ্রহী থাকে, আপনারা আগ্রহী থাকেন বা কেউ আপনার জানাশোনা থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন, তাহলে সুন্দর গেস্ট হাউস আমরা নির্মাণ সমাপ্ত করতে পারবো। কোনটাই থাকে শান্তি দাস বলুন, কি বলছেন? প্রভু দণ্ডবত প্রণাম। আমি বলছি প্রভু আপনি যে বলছেন এটা তো ঠিক কথা, এবার ভক্তি জীবনে আসতে গিয়েও ওরা তো জানছে না যে কার পুজো করা উচিত কার পুজো করা উচিত না, এবার ওদের তো সেটার আমি যতটুকু জেনেছি তাদের তো সেটা জ্ঞান হয়নি, এবারে সেই পথে আমাকে যে বাধা দিচ্ছে সে বাধা তাদেরটা মানা উচিত না আমি যে পথটা অবলম্বন করেছি সে পথটা মানা উচিত, কোনটা প্রভু? আপনি আগে দেবতাদেরকে পূজা করতেন না করতেন না? হ্যাঁ করতাম।
আপনি দেবতা কাছে পূজা করতেন, আপনাকে এই জ্ঞান কেউ দিল বুঝালো যে দেবদেবীদেরকে পূজা করে ভৌতিক বস্তু কামনা বাসনা করাটা ঠিক নয়, তা আপনি আস্তে আস্তে বুঝতে পেরেছেন, ছেড়ে দিয়ে এখনই শুধু ভগবানের উপাসনা করছেন। ঠিক সেই রকমই যারা এখনই যাদের সংস্পর্শে আপনি আসছেন তারা বুঝে না, তারা জানে না, যেহেতু কামস্থিত হৃত জ্ঞানা তাদের জ্ঞান অপহৃত হয়েছে, তাদেরকে আস্তে আস্তে এই গীতাটা শোনা, এই গীতা আপনি বললে শুনবে না, এই শ্লোক গুলি যদি পড়ে ওদেরকে শোনাবেন যে ভগবান এরকম বলছে। আর শুধু ভগবান বলছে বলে ব্যাপার নয়, আমাদের লজিকটা দেখতে হবে, আমরা যে অনিত্য বস্তু পাচ্ছি নিত্য বস্তু পাচ্ছি কোনটা আমাদের দরকার, যে বলবে না আমার অনিত্য বস্তু দরকার তাহলে ঠিক তুমি করো, আপনি তো বুঝতে পারছেন এগুলো তো অনিত্য, আপনি বুঝতে পারছেন নিত্য হচ্ছে ভগবত সেবা করা দেবতা, আপনি তাদেরকে অনুগামী তাদেরকে অনুসরণ করা দরকার নেই, তারা যা বলছে বলুক, তারা শুনে শুনে একদিন তারা পরিবর্তন হবে, আপনি পরিবর্তন হয়ে দেবতা পূজা করাটা কোনো দরকার নেই। প্রভু শুনছে না, আরো ভক্ত সঙ্গ গেলে বাধা দিচ্ছে, তো সে না শুনলে আপনাদের কি আছে, সে যে শুনবে সেটা তো আপনার অক্তিয়ারে নেই, কে শুনবে না শুনবে আপনি কি নিয়ন্ত্রণ করতে তা, আপনি আপনার অক্তিয়ারে কি আছে, আপনি বলতে পারবেন ঠিক না, কে শুনবে কেউ পালন করবে সেটা আপনার নিয়ন্ত্রণে নাই, তা আপনি যাদেরকে দেখবেন তাদেরকে বলতে থাকুন, দশটা লোককে বললে হয়তো তিনটা লোক শুনবে আর সাতটা লোক শুনবে না, তাতে কি আছে, আমরা তো বলি আর ওরা না শুনলে অন্তত আমরা যখন বলি বলতে বলতে আমরা তো অভ্যস্ত হচ্ছে, অপরকে বলতে বলতে এই ভাবনাটা এই চিন্তাধারাটা আমাদের মধ্যে আরো দৃঢ়ীভূত হচ্ছে, আপনি বলতে থাকুন হ্যাঁ চিন্তা না করে যারা বিষ্ণু ভক্ত তারা যদি ভগবানের সাথে গরুড়দেব হনুমানজির পূজা করে বা শিবলিঙ্গ মানে ভগবানের ভক্ত হিসাবে, তাহলে সেটা কি করা যাবে মহারাজ? প্রথমত দেবতাদেরকে ভৌতিক কামনা বাসনা নিয়ে পূজা করতে নেই একটা জিনিস ঠিক আছে, কিন্তু যদি হনুমান আছেন রামচন্দ্রের পাশে বসে আছেন, যেহেতু হনুমান পরম ভক্ত তাই আমরা হনুমানকে প্রার্থনা করি, কেন ভক্ত ভগবান ছাড়া থাকে না, সমাজে দেখা যায় অনেক শুধু হনুমানটারই পূজা করে আর সেটা শুধু কি করে বিপদ থেকে মুক্ত পাবে, তো সেটা ভক্তের কাম্য নয়। অনেক এখানে আছেন হনুমানকে ভগবান বলে মনে করে, এগুলো সব হচ্ছে হৃত জ্ঞান, জ্ঞান হরণ হয়, যদি হনুমানকে বলবি আমি বলি তুমি ভগবান, হনুমান খুশি হবে? খুশি হবে না, তুমি মূর্খ মানুষরা করছি। আর শিবের পূজা বৈষ্ণবান যথাসম্ভব, তুমি বৈষ্ণব কিন্তু ব্যাপার হচ্ছে ভগবান ব্যক্তিরকে শুধু এদের পূজা করতে নেই, আমরা ভগবানের পূজা করলে সবার পূজা তো হবে, আলাদা পূজা করতে হয় না কিন্তু সম্মান করতে হবে। আর বিশেষ তিথি যেরকম আমাদের শিবের জন্য একটা তিথি আছে দোলপূর্ণিমা পাশাপাশি পড়ে, অনেক আছে তারা সে ব্রত পালন করে, বৈষ্ণবরা পালন করে তার প্রসাদ না খেয়ে থাকে, প্রদীপ জ্বালায়, সেটা একটু অতটুকু করে কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণই আমার সব কিছু, তার কাছে আত্মসমর্পণ করে শিবকে শিবের প্রতি একটু সম্মান জানানো, হনুমান প্রতি সম্মান জানানো, এটা আলাদা ব্যাপার। আর কালী শিব দুর্গাকে তুমি সব কিছু আমার, তুমি ভগবান, তুমি সব কিছু আমাকে ধনম দেই জনম দেই দশম দেই এভাবে পূজা করা, সেটা আলাদা ব্যাপার, এটা অত্যন্ত সুস্পষ্ট, এখানে অস্পষ্ট কিছু নাই। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ মহারাজ। কৃষ্ণ বজরঞ্জন প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মোর গোটে প্রশ্ন অছি মহারাজ, কি যেমিতি ভগবান কইছন্তি ভগবত গীতারে কি সমস্তে মো ভিতরে অছন্তি কিন্তু মু তাঙ্ক ভিতরে নাই, এইটা কেমিতি, কিন্তু ভগবান তো পরমাত্মা রূপরে অছন্তি? ভগবান কইছন্তি সমস্ত মো ভিতরে অছন্তি মানে
समस्त मो द्वारा नियंत्रित मो द्वारा प्रभावित जितने से कहते मु समस्त भितर नाई अर्थात मु द्वारा नियंत्रित नुह द्वारा प्रभावित नुह एक भगवान गुण रहा बर्णना कह सब गुण हाँ भगवान द्वारा नियंत्रित किंतु भगवान गुण द्वारा नियंत्रित नुहत एक बुझे ठीक अच्छे भगवान भगवान समस्त भितर रही न रही भाया से कहते समस्त मो भर अच्छा समस्त भितर ना एक प्रश्न तो मोर तो तुम कह परमात्म सबुत अच्छा समस्त ना के ठीक जो भाया पद्म फूल पत्र अच्छे पत्र पा भर रही पा लगुन बुझे कि से भाया भगवान जड़ जगत रही न रही भाया हाँ जड़ जगत प्रभावित हो ना जड़ जगत संस्पर्श स्पर्श भी करें बुझा पड़ो जे मु समस्त रही ना हेला ठीक अच्छे आज अनुष्ठान जोगदान करने धन्यवाद সব মন্দির গুলো অংশগ্রহণ করবে এই গীতামৃত ক্লাসটা ভাগবত ক্লাসে হয়ে যাবে আমরা একটু বেশি করে জপ করবো একাদশী দিন ক্লাস দিয়ে আটটার সময় একটা ক্লাস হবে যেটা কি জুমে দেওয়া যাবে মায়াপুর টিভিতে দেওয়া যাবে আর যারা ভক্তরা এসেছে তারাও শুনতে পারবে সামনে বসে সেটা হবে আমরা গীতামৃত থাকলে গীতামৃত ক্লাসটা যদি সংক্ষিপ্ত করেন তাহলে সাড়ে সাতটায় দিতে পারবেন আপনার সাথে কথা বলবে মহারাজ ঠিক আছে মহারাজ কথা বলবো তাহলে মহারাজ কত নম্বর শ্লোকের উপর বলবেন এক শ্লোকটা যদি বলেন ওটা দিয়ে একটা পোস্টার করে সব মন্দিরে পাঠাতে পারি ভাগবত ক্লাস যে হবে কত নম্বর শ্লোক হ্যাঁ হ্যাঁ কত নম্বর শ্লোক হলে ভালো হয় তুমি বলো আমি কোনো চিন্তা করি না মহারাজ হ্যাঁ চিন্তা করি না তাহলে আমি হোয়াটসঅ্যাপে লিখবো কোন বিষয়ে শুনলে ভালো হবে বলো ঠিক আছে